ওম শান্তি। সাম্প্রতিক সময়ত বিভিন্ন ঘটনা পরিঘটনায় সমগ্র বাতাবরণ চানি আছে, নহয় জানো? সমগ্র বাতাবরণ নেগেটিভিটিরে চানি আছে। গতিকে এই নেগেটিভিটি যেন আপনার জীবনত প্রবেশ নকরে। উদাহরণস্বরূপে কোরবাত একটা ডাঙর এক্সিডেন্ট হল, কোরবাত একটা ডাঙর এক্সিডেন্ট হল, কোনোবা সুঠাম যুবক যুবতীর যুবতীর আত্মায় শরীর এরিলে, ইয়ানি মৃত্যু হল। তেনেস্থলত কি হয় আমার দর আমার কি হয় সেই সময়তে আমার মনলে ভাব আহে, যদি আপনার সন্তান বাহিরত আছে বা কোরবাত বাহিরত আছে বা বিদেশত আছে, পড়ি আছে বা দেশতো আছে, কোরবাত দূর স্থানত আছে, আপনার মন প্রাণ কি হব আরম্ভ করে, হতাশাগ্রস্ত হবলে আরম্ভ করিব পারে, চিন্তিত হবলে আরম্ভ করিব পারে। তেনেস্থলত আপনি কি করিব, কেতিয়াও পরিবেশ পরিস্থিতির দ্বারা নিজকে প্রভাবিত করিব নালাগে। কিন্তু যেহেতু পরিবেশ পরিস্থিতি যিকোনো বাতরিয়ে আমাক খুব সোনকালে বাতরি আজিকালি সোনকালে ঘর পায়হি, গতি আমি তাত প্রভাবিত হয়ে যাওয়া কেতিয়াবা স্বাভাবিক হয়ে পড়ে। গতি ঘরের বাহিরত যখন সন্তান আছে, ঘরের বাহিরত সন্তানেই হোক, নিজের স্বামী স্ত্রী বা সম্বন্ধত যুন যিয়ে নাথাকক কিয়, আপনি কেন এনার্জাইজ করব, সর্বপ্রথমে শুই উঠি অমৃত বেলা, অমৃত বেলার কিয় মাহাত্ম্য সদায় কম, অমৃত বেলাত সম্পূর্ণ বাতাবরণ পজিটিভ হয়ে থাকে, সেই সময় নেগেটিভ কাণ্ড বা নেগেটিভ যিকোনো কর্ম খুব কম হয়, সেই সময় পজিটিভ মাইন্ডেড যখন আত্মা সেই সকলে সার পায়। পূজা পাঠ ভক্তি যিয়েই নহক, সন্ন্যাসীয়ে নহক, সকলে সেই তিনি বাজির লগেলগে সকলো উঠি যায় আর এই প্রকৃতিক ভাইব্রেট করবলে আরম্ভ করে। আর সেই সময়তে যদি আমি সাবকনসিয়াস মাইন্ডসেটটুক যদি আমি অ্যাক্টিভেট করে লো, সাবকনসিয়াস মাইন্ডসেটত থাকা হাইপোথ্যালামাসক যদি আমি অ্যাক্টিভেট করে লো, কি হব, আপনি যে সংকল্প করব যার বাবে করব সিয়ে তেওঁৰ লগত প্রযোজ্য হবলে আরম্ভ করব। কি করব আপনি, যাক আমি ল অফ অ্যাট্রাকশন বলে কো, ল অফ অ্যাট্রাকশন মানে আমি যাক অ্যাট্রাক্ট করিম সিয়ে আমার বাবে ল হয়ে যায়। গতি রাতেপা শুই উঠি আপনার বাহিরত থাকা সন্তানক আপনি ভাইব্রেট করবলে আরম্ভ করক। সর্বপ্রথমে নিরাকার পরমাত্মাক ধন্যবাদ জ্ঞাপন করক তেনে সন্তানক মাতৃ বা পিতৃ হিসাবে আমাক এই পৃথিবীলৈ পঠোৱাৰ বাবে। কক, মই অতি সৌভাগ্যবান, মই নিরাকার পরমাত্মার সন্তান, মই অতি সৌভাগ্যবান যে মোক তুমি এনে সন্তানের দ্বারা মোক তুমি উপহার দিছা, মই এই সন্তানের উৎকৃষ্ট পালনা করি, মোর সন্তান শ্রেষ্ঠ, মোর সন্তান সৌভাগ্যশালী, মোর সন্তান সৌভাগ্যবান, মোর সন্তান বুদ্ধিমান, মোর সন্তান সকলোরে প্রিয়, মোর সন্তান সত্যবাদী, মোর সন্তান বুদ্ধিমান, এনেদরে কক। যদি দেখিছে কিবা বেয়া অবগুণ আছে, বিকার আছে সন্তানের গাত, সেয়াও কক যে যি বিকার মোর সন্তানে লৈ আহিছে, নিরাকার পরমাত্মায় লাহে লাহে সেই বিকারক, সেই বিকারক ধ্বংস করব, লাহে লাহে মোর সন্তানের ভিতর থাকা যি অবগুণ মই নিরাকার পরমাত্মার ওসর চুয়াহা করছো, মোর সন্তান শক্তিশালী, মোর সন্তান শান্তস্বরূপ, আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, শক্তিস্বরূপ, মোর সন্তানে পূর্ব কর্মর পূর্ব জন্মর কর্মর ফলস্বরূপে যে অবগুণ আর বিকার লগত লৈ ঘুরি আছে, নিরাকার পরমাত্মার ওসর মই সেই বিকার চুয়াহা করছো। হে বাবা, হে পরম পিতা পরমাত্মা, তুমি মোর সন্তানের সকলো অবগুণ সকলো বিকারক তুমি লৈ লওয়া, আর তার বিপরীতে তোমার উত্তরাধিকারী সূত্রে তুমি তোমার সর্বগুণ মোর সন্তানের উপর দিয়া, এনেদরে যদি কয় তারপরে কব লাগবে মোর সন্তানের আজির দিনটি শ্রেষ্ঠ হব, মোর সন্তান সুরক্ষিত নিরাপদ, কারণ তেও পরম পিতা পরমাত্মার ছত্র ছায়াত আছে, মোর সন্তান নিরোগী, মোর সন্তান সৌভাগ্যশালী, এনেদরে এনার্জাইজ করক, হয় বাহিরত নহয় ভিতরত, যত বা লগত আছে, যতই না থাকক কিয়, যিকোনো সম্বন্ধক আপনি এনার্জাইজ করক, আপনি সাবকনসিয়াস মাইন্ডক যি দিব দিনটো সি ট্রিগারৰ কাম করব, যেতিয়াই যি পরিস্থিতি পরিবেশ যেনেকুৱা ধুমুহা যেনেকুৱা বেয়া শব্দ বাতৰি নুশুনক কিয়, আপনার হাইপোথ্যালামাস বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার ট্রিগার করব, কব তোমার সন্তান সৌভাগ্যশালী, তোমার সন্তানে কোনো ভুল কর্ম করবই নয়, তোমার সন্তান বুদ্ধিমান সত্যবাদী, তোমার সন্তান সকলকৈ শ্রেষ্ঠ দে। গতি আহক আমি আমার জীবন পরিবর্তন করো, আমার আমার সম্বন্ধ থাকা সকলের জীবন পরিবর্তন করো। ওম শান্তি।